শুরুতেই সংবাদ শিরোনাম, গালোয়ানে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আনল চীন। চীনকে টেক্কা দিতে 33টি যুদ্ধবিমান কিনছে ভারত। এবং সবশেষ থাকছে লাদাখ সীমান্তে যেভাবে রণপ্রস্তুতি নিচ্ছে চীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। লাদাখের গালোয়ান উপত্যকা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন। এর আগে সেখানে T-90 ট্যাঙ্ক মোতায়েন করেছিল ভারত। জবাবে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র S-300 এবং S-400 আনল বেইজিং। এছাড়া চীন গালোয়ান নদী উপত্যকা হট স্প্রিং বা প্যাংগং সো এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর একটু একটু করে সমরসজ্জা বাড়িয়ে চলেছে। উপগ্রহ চিত্রে দেখা গেছে ভারতের ভূখণ্ডের প্রায় 423 মিটার এলাকা পর্যন্ত ঢুকে এসেছে চীনা ফৌজ। প্যাংগং রেঞ্জের ফিঙ্গার পয়েন্ট 4 এবং ফিঙ্গার পয়েন্ট 5 এলাকার মাঝামাঝিতে চীনের মান্দারিন ভাষায় লেখা বিশেষ প্রতীক এবং ম্যাপের চিত্র ধরা পড়েছে স্যাটেলাইট ছবিতে। গত কয়েক মাস ধরে চীনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে ভারতের। 6 জুন উভয় পক্ষের প্রথম দফা বৈঠকের কোনো ফলাফল আসেনি, ফলে 16 জুন চীন এবং ভারতের সেনা সদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এতে 20 ভারতীয় সেনা নিহত হয়, কয়েকজন চীনা সেনাও নিহত হন। এরপর থেকেই গালোয়ান শক্তি বাড়াচ্ছে উভয় দেশ। সীমান্তে আমেরিকা থেকে কেনা আল্ট্রা লাইট হাউজিং কামান মোতায়েন করেছে ভারত। রাশিয়া থেকে কেনা অত্যাধুনিক T-90 ভীম ট্যাঙ্ক কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল মোতায়েনে কাজ চলছে। চীনা গতিবিধি নজরে রাখতেই টহল দিচ্ছে ভারতের লড়াকু বিমান Sukhoi-30 MiG-29 ফাইটার জেট, Mirage-2000 ফাইটার এয়ারক্রাফ্ট, শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাচে AH-64 এবং CH-47F চিনুক মাল্টি মিশন কপ্টার নামিয়েছে বিমান বাহিনী। উড়ানো হয়েছে ইসরায়েল থেকে কেনা সশস্ত্র ড্রোন। জবে চীন সীমান্তে শক্তি বাড়াচ্ছে, একটি সূত্রের বরাতে মঙ্গলবার দ্য প্রিন্ট জানায় রাশিয়া থেকে আনা আলট্রা মডার্ন H-400 H-300 L-180 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বেইজিং। এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অধিক উচ্চতা এবং পাহাড়ের চূড়ায়ও কাজ করতে সক্ষম। এছাড়া বেইজিং জিনজিয়া প্রদেশ থেকে চতুর্থ মোটর রাইফেল ডিভিশন এনেছে লাদাখে। এছাড়া গালোয়ানে বিতর্কিত এলাকায় মান্দারিং ভাষায় প্রতীক এবং ম্যাপ স্থাপনের ছবি দেখা গেছে উপগ্রহ চিত্রে। দেখা গেছে ফিঙ্গার পয়েন্ট 4 এবং ফিঙ্গার পয়েন্ট 5 এলাকার মাঝামাঝিতে প্রায় 81 মিটার দীর্ঘ এবং 25 মিটার প্রশস্ত এলাকায় চীনের সেনা তৎপরতা বেড়েছে। সেখানে কংক্রিটের বাংকার তৈরি করেছে তারা। ওই এলাকা জুড়ে শতাধিক বুলডুজার ট্যাঙ্ক এবং যুদ্ধাস্ত্র জড়ো করেছে চীনা ফৌজ। অন্তত 186টি অস্থায়ী ছাউনি তাঁবু বানানোর কাজ চলছে। সীমান্ত নিয়ে উত্তেজনার মধ্যে চীনকে টেক্কা দিতে 33টি যুদ্ধবিমান কিনছে ভারত। 12টি Sukhoi-30 MKI এবং 21টি MiG-29S নতুন যুদ্ধবিমান কেনার অনুমোদন দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি 59টি MiG-29S সংস্কার করারও কথা জানিয়েছে তারা। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় ভারতের বিমান বাহিনীতে ফাইটার স্কোয়াড্রোন বাড়ানোর প্রয়োজন ছিল। ইতিমধ্যে সংক্রান্ত প্রস্তাবনার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে 21টি MiG-29 এবং 12টি Sukhoi-30 MKI যুদ্ধবিমান রয়েছে। এদিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে ডিফেন্স একুইজিশন কাউন্সিলের বৈঠকের পর এ তথ্য জানানো হয়। বৈঠকে রাজনাথ সিং সভাপতিত্ব করেন। ভারতীয় সংবাদ মাধ্যমে হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে পুরনো মিগ যুদ্ধবিমানগুলো রাশিয়া থেকে সংস্কার করা হচ্ছে। সেখানে ৭,418 কোটি রুপি সংস্কার ধরা হয়েছে। সীমান্তে চীন ভারত উত্তেজনায় এসব যুদ্ধবিমান কিনছে নয়াদিল্লি। লাদাখে সংঘর্ষের পর কয়েক সপ্তাহ চীনা বাহিনী ভারতীয় ভূখণ্ড দখলে রেখেছিল। গত 15 জুন গালোয়ান উপত্যকায় সংঘর্ষে ভারতীয় 20 সেনা সদস্য নিহত হয়। তবে চীনের পক্ষ থেকে হতাহতের কোনো বিস্তারিত জানানো হয়নি। পরে উভয় দেশের পক্ষ থেকে সমঝোতা বৈঠকে বসলে তা শেষ পর্যন্ত নিষ্ফল হয়। ভারত ও চীন সেনার কোর কমান্ডার পর্যায়ের তৃতীয় বৈঠকে নির্যাস বলতে শান্তিপূর্ণ পরিবেশে আলোচনা, সেনার সমাবেশ সরানো নিয়ে কথাবার্তা। কিন্তু এর বাইরে গালোয়ান উপত্যকা এবং প্যাংগং লেগে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে চীন সেনা সরাবে এমন কোনো প্রতিশ্রুতি বা আশ্বাস মেলেনি বলেই ভারতীয় সেনা সূত্রে খবরে বলা হয়েছে। বরং বিভিন্ন উপগ্রহের চিত্রে ধরা পড়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা এবং রসদ এবং অস্ত্রশস্ত্র মজুত বাড়িয়ে চলেছে বেইজিং। তৈরি করেছে সেনা ছাউনির মতো নানা কাঠামো। এ পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে সেনা সরিয়ে স্থিতি অবস্থা ফেরানো বা বেইজিংয়ের তরফ থেকে কোনো রকমের আগ্রাসন হলে তার উপযুক্ত জবাব দিতে নিজেদের প্রস্তুত রাখার কৌশলই এগোচ্ছে নয়াদিল্লি।
সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই ফিঙ্গার ফোর এর ভিতরে স্থায়ীভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে চীন। ভারতকে চাপে রাখতে আরও এক ধাপ এগিয়েছে বেইজিং। প্যাংগং লেক এবং গালওয়ান উপত্যকার সমস্যা সমাধানে ভারত এবং চীন কেউই সেনা সরাতে রাজি নয়। ভারত বলছে প্যাংগং লেক 3 কিলোমিটার পিছু হটা কিছুতেই সম্ভব নয়, কারণ তাহলে ফিঙ্গার ফোর থেকে সরে আসতে হবে। ফিঙ্গার ফোর সবসময় ভারতের নিয়ন্ত্রণে ছিল। ভারত ফিঙ্গার 8 এর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল দাবি করে। ভারতের উপর নজরদারি বাড়াতে বর্তমানে সেখানে ঘাঁটি তৈরি করেছে পিপল লিবারেশন আর্মি। সেখানে বাংকার এবং নজরদারি ব্যবস্থা করে পোস্ট তৈরি করেছে চীন। ফিঙ্গার ফোর থেকে ফিঙ্গার 8 এর মাঝে 8 কিলোমিটার দূরত্বে মূলত এ কাজ টানা চালিয়ে যাচ্ছে তারা। একইভাবে গলওয়ান পেট্রোল পয়েন্ট 14-তে 2 থেকে 3 কিলোমিটার পিছু হটতে রাজি নয় চীন। ভারত উঁচু পাহাড়ে ঘেরা দুর্গম এবং সংঘাতে ক্ষেত্রগুলিতে দ্রুত পৌঁছাতে মোতায়েন করেছে প্রশিক্ষণপ্রাপ্ত সেনা এবং কমান্ডারদেরকে। কাশ্মীর থেকে লাদাখে পাঠানো হয়েছে 2টি প্যারা কমান্ডো ইউনিটকে। পাঠানো হয়েছে অতিরিক্ত 7 ব্যাটালিয়ন সেনাও। এবার পাঠানো হচ্ছে ভারতীয় সেনার ঘাতক বাহিনী কমান্ডারদের। ইসরায়েলের বিশেষ কমান্ডারদের আদলে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই বাহিনীকে। কোনো আগ্নেয়াস্ত্র ছাড়াই খালি হাতে শত্রুদের নিধনের ক্ষমতা রাখে এই বাহিনী কমান্ডাররা। বিভিন্ন রিপোর্টে জানা গেছে কন্ট্রাক্ট বেলগামে 14 দিনের বেশি সময় ধরে ট্রেনিং দেওয়া হয় কমান্ডারদেরকে। দুর্গম এলাকায় অভিযানের জন্য শারীরিক ক্ষমতা এবং ক্ষিপ্রতা বাড়াতে প্রশিক্ষণের সময় 35 কিলো ওজন কাঁধে নিয়ে 40 কিলোমিটার দৌড়াতে হয় তাদের। মার্শাল আর্টেও তারা দক্ষ। আজকের মতো এই পর্যন্তই ছিল। চীন এবং ভারতের সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।